वर्कर्स यूनियन सभापति तथा पटाशपुर विधानसभा केंद्र सम्मानीय विधायक अपने सकल परिचित उत्तम बारिक महोदय के अर्थात তাদের আমরা জীবনশৈলী যদি দেখি আপনারা বহু মানুষ জানেন তারা বিড়ি খেতে এখন তাদের বাড়ি কত হয়েছে এখন আর বিড়িটি খান না এখন অন্য কিছু খান আগে কি হ্যাঁ সিগারেট এসব তো খান আগে যে বাড়িতে বাস করতেন তার পাশে এখন তিনতলা বাড়ি উঠেছে সেই সমস্ত কিছু মানুষকে নিয়ে উনি লড়াই করছেন তাই মাঝে নন্দীগ্রাম আছে আর নিজের বাড়ি যেখানে এই জায়গায় আছেন এখন আর উনি বাংলার নেতা সাজা জায়গা খুঁজে পাচ্ছেন না কারণ ওদের দলেই তো দ্বন্দ্ব লেগেই আছে তাই আপনারা যে ভুল করেছেন আর ভুল করবেন না নন্দীগ্রামের পাশে আমরা সবাই আছি কারণ এই মাটি তো আমাদের আন্দোলন শিখিয়েছে আর এই মাটি সিঙ্গুরের মাটি এগুলো তো আমাদের আন্দোলন শিখিয়েছে এই মাটি তো রক্ষা করার যে নিয়ম নীতি বুক জিতিয়ে যুদ্ধ করার নীতি এটাই শিখিয়েছে তাই সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আপনারা আপনাদের ভুলটা অবশ্যই সংশোধন করবেন ভুল হয়েছিল অর্থের চাপে বাহুবলের চাপে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল তার চাপে ওরা কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না বিজেপি দেখবেন 2024 সালে ওরা ফিনিশ হবেই বিজেপি 2024 সালে আর ক্ষমতায় আসতে পারবে না এটা আপনারা নিশ্চিত করে জেনে রাখুন অভিমুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিমুখ হবে আসুন আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে দেখিয়ে দিই যে এই নন্দীগ্রামের মাটিতে শুধু নয় বাংলার মাটিতে কোন জায়গায় পদ্মফুল তার জায়গা করে দিতে পারবে না পদ্মফুল এদেরকে যারা সাহায্য করেছিল জানেন এদেরকে কারা সাহায্য করেছিল এখন অবশ্য দু চারটে গেট গেট করে সম্মেলন করছে দেখছি বামফ্রন্ট মানে এদের দেরিতে এই ব্লকের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহাদেব ভাই মঞ্চে উপস্থিত আছেন আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকার বিধায়ক তিনি প্রাক্তন বিধায়ক ছিলেন এখানকার অধিবাসিনী শহীদ মাতা ফিরোজা বিবি নাড়ুবাবু থেকে আরম্ভ করে পরিতোষবাবু সামাদ ভাই আমার প্রিয় সঞ্চালকগণ সঞ্চিতা থেকে আরম্ভ করে আরো অন্যান্য কর্মাধ্যক্ষ যারা আছে সবাই আজকে আপনাদের উপস্থিতি দিয়ে এই প্রতিবাদ সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলেছে আজকে আপনাদের এই উপস্থিতি আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে কয়েকদিন আগে পরিতোষবাবু তার বক্তব্যে বলছিলেন যে 18 জন লোক নিয়ে অর্থাৎ 1.5 জন লোক বারবার বলছিলেন সেই লোক নিয়ে হঠাৎ তাদের বোধোদয় হয়েছে তারা কৃষকদের জন্য কুবিরের কান্না গাওয়ার জন্য এই বিডিও অফিসের সামনে এসে কিছু বক্তব্য তারা রেখেছেন কিছু মানুষকে মিথ্যে প্ররোচনার কথা বলেছেন কিছু মানুষকে আশ্বাস দিয়েছেন আবার কিছু ধমকানো চমকানোর কথা তিনি বলেছেন আমি একটা গল্প দিয়ে আপনাদের শুরু করি গোবর জল ধুয়ে ধুলে সেই অপবিত্রতা কিন্তু যাবে না কারণ গোমাতাকেও এরা বিশ্বাস করে না এরা বলে না গোমাতার কথা এরা গোমাতাকেও বিশ্বাস করে না এরা কোন দেব দেবতার কথা মুখে বলে কিন্তু বিশ্বাস করেন না শুধু একটা জিনিসই এরা বিশ্বাস করেন নিজেদের প্রতিষ্ঠা পেতে গেলে ছলে বলে কৌশলে মানুষকে মেরে কিভাবে মানুষের ক্ষতি করে শুধু নিজেদের স্বার্থটাকে পূর্ণ করা যায় তাই আপনি গোবর জলের সঙ্গে গঙ্গা জলটা যেমন মেশাবেন তাই অতি পবিত্র জিনিস একটু দুধ ওর সঙ্গে মিশিয়ে নেবেন এই তিনটে মেশালে তবে ওই জায়গা কিন্তু পবিত্র হবে তাই আমি বলবো যে এই নন্দীগ্রামের কিছু বিপদগামী যুবক কৃষককে তিনি কৃষক বন্ধু কার্ড দিয়েছেন যার মধ্যে এবছরেতে 1100 কোটি টাকা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আপনার মোদীজি কতজন কৃষককে দিয়েছে
কেন পাঞ্জাবের কৃষক আত্মহত্যা করছে আজকে বলুন যখন আপনার ফসল আমি তো নিজে এখানে এসেছিলাম 2016 এর আগে মহাজন বাবু তখন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি খুব সম্ভবত ছিলেন সে বছর বন্যা হয়েছে যখন খরা হয়েছে তখন আপনারা সেই ফসলের যাতে ক্ষতিপূরণ পান তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জায়গায় লোক পাঠিয়েছিলেন তিনি দাঁড়িয়েছিলেন কৃষকের পাশে যখন কৃষকরা চাষ করার জন্য যে সমস্ত জিনিস কেনেন সেই জিনিস কেউ ট্রাক্টর কেনেন কেউ নিড়ানি কেনেন যা কিছু কেনেন তাতে 40% সাবসিডি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য তিনি বিদ্যুৎ বিল ছাড় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো তো একটাও কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি পরিচালিত যে জায়গায় সরকার আছে সেই জায়গার সরকার তাদের কৃষকদের কথা ভাবেনি আজকে ব্যাপার আছে স্বাস্থ্যের অনেকগুলো টাকার বিনিময়ে লোকসভায় কিছু বিক্রি করেছে বিধানসভায় বিক্রি করেছে ওদের কি কাজ ছিল যে আগে আমরা তৃণমূলকে ঠেকাতে বিজেপির হাত ধরে ফেলি তারপর আমরা বিজেপিকে হাঁটিয়ে দেবো এই স্বপ্ন তারা দেখছিলেন এখন দেখছেন ওরে বাবা এতে তো বড় বিজেপির বারবার সিট সংখ্যা বেড়ে যাচ্ছে তাই এখন একটু আলাদা হয়ে তারা মিটিং মিছিল সম্মেলন তারা করা শুরু করেছে কে না ওই বামফ্রন্টের লোকেরা যারা নন্দীগ্রাম দখল করতে এসেছিল ওদেরকে করতে দিই আমরা সব আমাদের কাছে অনুরোধ করব আপনারা সহনশীল হবেন আমাদেরও কিছু জায়গায় ভুল হয়েছে সেই ভুল আমাদের সংশোধন করে দিতে আমাদের কোন কোন জায়গায় আমিত্ব এই আমিত্বটা যে নেতা আমাদের শিখিয়ে দিয়ে গেছিল সে নেতা এখন গেছে সেখানেও আমিত্ব করছেন আমাদের এই আমিত্ব ত্যাগ করতে হবে আমাদের সমষ্টিগত দিকে থেকে আমাদের সবাইকে সবার হৃদয় জয় করতে হবে তৃণমূলের সৈনিকেরা কখনো ভয় পায় না বরং তুমি সিবিআই কে ভয় পাও বলে তোমার চারিত্রিক পরিবর্তন ঘটেছে তোমার চরিত্রের পরিবর্তন তুমি ঘটিয়েছো তুমি সিবিআই কে ভয় পাও বলে কারণ একটু আগে বলছিলেন টাকা নিতে কাকে দেখেছেন আপনারা তো দেখেছেন কেমন ভাবে টাকা দিচ্ছিলেন অতএব কেন আমি জেলে যাব তার থেকে ভালো ভালো চলে যাই বিজেপিতে যাই চলে কেন যাব জেলে বিজেপিতে যাই চলে এই জন্য তুমি সেখানে ভয় পেয়ে যেতে পারো তৃণমূলকে ওই জুজুর ভয় দেখানো যাবে না নন্দীগ্রামের মানুষকে এই ভয় দেখানো যাবে না আমরা আইনে বিশ্বাস করি যদি সত্যিকারের অপরাধী হয় নিশ্চিত তাদের বিচার হবে আমরা কখনো ছলনার আশ্রয় নেই না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজকে তিনি করেছেন বলেই এখন 76টা প্রকল্প হয়েছে তার মধ্য দিয়ে উন্নয়ন করেছেন বলেই সমস্ত মানুষের হৃদয় তিনি জয় করেছেন এখন আমরা কি বলি আমরা সবাই বলি বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় 2024 অপেক্ষা করছে ভারতবর্ষের নবরূপকার হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র এরা অনেক রেজাল্ট শুনেছে চণ্ডীগড়ে আজকে পুরসভা নির্বাচন হয়েছিল সেই পুরসভার নির্বাচনে বিজেপি লেজে গোবরে হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে অনেক কথা বলছিল যেমন লেজে গোবরে হয়েছে ওখানে গতবারে ওদের ছিল 26টা আসন 26টার 20টাতে জিতেছিল বিজেপি আর এবার পুরসভার নির্বাচন হয়েছে আসন বেড়ে হয়েছে 35টা বিজেপি জিতেছে মাত্র 12টাতে অতএব সেখানেও তাদের মাথায় হাত আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তৈরি করেছে সারা ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে সেই দলকে স্বীকৃতি দিচ্ছে মেঘালয়ে যান সেখানকার বিধায়করা তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছে ঝান্ডা ধরেছে গোয়াতে যান গোয়াতে সেখানে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন গোয়ার লোকেরা তারা বলছেন এই গোয়া যে বিজেপি শাসন করছে সেটাকে মরুভূমি তৈরি করেছে জনহিতকর কাজ করার পরিবর্তে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গেছে গোয়ার মানুষের আজকে নাভিশ্বাস হচ্ছে আজকে এরা কৃষক দরদি কথা বলতে এসছে কৃষক আইন কারা তৈরি করেছিলেন বিজেপির লোকেরা তো খুব লম্ফ জম্প করে আইন তৈরি করলেন
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এ আইন চলতে পারে না, এটা কৃষক বিরোধী আইন, কৃষকের সত্যতা নিজের হাতে থাকবে না। ইনি যে অবস্থা আইনটা তৈরি করেছেন এবং গায়ের জোরে বিধানসভায় সংখ্যা দীক্ষার জোরে তারা পাশ করিয়েছেন, এটা যদি লাগু হয় তাহলে কৃষকের জমি আর নিজের থাকবে না, সেটাও চলে যাবে টাটা আম্বানি আদানি এই গোষ্ঠীদের হাতে চলে যাবে। কৃষক তার ফসলের দাম পাবে না, কৃষক তার পছন্দ মতো ফসল ফলাতে পাবে না। আজকে 15 মাস করে কৃষকদের সেই যে দীর্ঘ লড়াই, আর এই লড়ার প্রধান পুরোহিত ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সমস্ত কৃষক বন্ধু মানুষ আপনারা এক হন, তাই চণ্ডীগড় থেকে আরম্ভ করে পাঞ্জাব সবাই এক হয়েছিলেন। আর বিজেপি সে যে আইন করলো থুতুটা ওপর দিকে ফেলে দিল, ছুঁড়ে দিল, আর সেটা এসে আবার নিজের মুখে পড়লো, সেই আইন তারা প্রত্যাহার করতে বাধ্য হলেন। এরপরে দাঁড়িয়ে এখানে ওই নেতারা কৃষক দরদি কান্না কাঁদবে, আপনি বলুন, তিনি তো সবচেয়ে বড় রাজ্যটা চালান উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা এমন জায়গায় গেছে সেটা সবার নিচে, তার পরিসংখ্যান এসে আজকে সবার নিচে চলে গেছে। প্রথমে কে আছে? কেরালা, তারপরে আছে তামিলনাড়ু, এই করে পরপর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ। অবশ্য এই যে বিচার হয়েছে সেই বিচারের নিরিখে তারা নিয়ে আসেনি, কারণ তারা জানেন যদি এই নিরিখে নিয়ে আসা যায় পশ্চিমবঙ্গ যেভাবে সবার সব জায়গায় সেরা হচ্ছে, তাহলে এটাও যদি সেরা হয়ে যায় তাই তারা পশ্চিম বাংলাটাকে আর ধরেনি। তবে আপনারা নিজেরাও জানেন কোভিড যেভাবে চারিদিকে সংক্রমিত হয়েছে, আজকে সেই কোভিডের সংক্রমণ অনেকটা পশ্চিমবাংলায় কম, তাই পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটা ঢেলে সাজিয়েছেন বলে আজকে সেই জায়গায় কম দাঁড়িয়েছে। এই উন্নয়ন নিয়ে তিনি হৃদয় জয় করেছেন। আমার প্রিয়জা দিদি যিনি শহীদ মাতা, তিনি ঠিকই বলেছেন, আপনারা কিছু ভুল বুঝেছিলেন, আপনাদের ভুল বোঝানো হয়েছিল। এই মুসলিমরা জেহাদি কোলাঘাটে দাঁড়িয়ে বলছেন, আমার এতে কর্পোরেশনের ইলেকশনে দাঁড়িয়ে বলছেন, এখানে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় সেটা নাকি আফগানিস্তান হয়ে যাবে, এখানে যদি তৃণমূল কংগ্রেস জিতে যায় সেটা নাকি পাকিস্তান হয়ে যাবে। আজকে দেখুন তো অনেক চেষ্টা, অনেক আস্ফালন করেছিলেন, আবার সেই আস্ফালন করে গেছেন এখানে নাকি কৃষ্ণর পঞ্চায়েতে তারা সব পদ্মফুল ফুটিয়ে ফেলবে। এই পদ্মফুল ফোটানোর ক্ষমতা তো আমরা দেখছি 2021-এ, আপনারা দেখলেন 2000-এ মোদি থেকে আরম্ভ করে নাড্ডা থেকে আরম্ভ করে তার নাম তার নাই বা বললাম, কারণ এত বড় চকচকে কাক সবাই তাকে চেনেন। এই কয়েকদিন আগে আপনি পেপারে ছবিটা দেখেছিলেন, যখন কর্পোরেশনে আমরা 134টা আসন পেলাম আর বিজেপি কার নেবে কোথায় এলো, নির্দলের সঙ্গে সমান সমান হয়ে গেল, নির্দল 3টে ওরাও 3টে। তখন সেই পেপারে দেখবেন অমিত শাহ আর নাড্ডার ছবি, ও মনে হচ্ছে যেন কত আকাশ মাথায় ভেঙে পড়েছে, কত আশা ছিল নিরাশা হয়ে গেলাম, সোনার থালায় ভাত খাবো ভাবছিলাম এখন আমার কলা পাতাও জুটছে না, এইরকম একটা অবস্থা। তারা কি বলেছিলেন বিধানসভা নির্বাচনে, আরে আমি তো এই 5 দফা কা নির্বাচন হো গিয়া 200 পার হো গিয়া, হাম 200 জিত লিয়া, 5 দফা নির্বাচনে তারা 200 জিতে নিলেন। তারপরে ভাবলাম তাহলে সব দফা গুলো হলেই এরা আমাদের দফা রফা করে দিয়ে 294 জিতে নিলেন। তখন আমাদের এখানকার বাবু, আমি নাম নিতে চাই না, আপনারা সবাই তাকে চেনেন ভালো করে জানেন, তিনি নাকি মুখ্যমন্ত্রী হবে, তিনি মুখ্যমন্ত্রী হবে, তিনি তৈরি হয়ে গেছে, কে স্বরাষ্ট্র দপ্তর দেবেন সেও তৈরি। তিনি বলছেন যে না, আমি স্বরাষ্ট্রটা আর মুখ্যমন্ত্রী দুটো একসঙ্গেই যাবে, সেটাও তিনি ভেবে নিয়েছে। খাদ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সব মন্ত্রী তৈরি, শুধু শপথ নেওয়ার অপেক্ষায়, ওদিক থেকে মোদিজি ঘন্টা বাজাবেন আর শপথ নিয়ে নেবেন, এই অবস্থা। এবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, আমরা কি বলেছি, কজন আয়ুষ্মান ভারত পেয়েছে, সবাই তো সেই স্বাস্থ্য সাথী তাকিয়ে আছে এবং সবাই
স্বাস্থ্যসাথী পেয়েছেন বলেই আজকে মানুষের মুখে হাসি ফুটেছে এবং এই যে স্বাস্থ্য পরিষেবা সেটা আজকে বিনা পয়সায় একমাত্র রাজ্য যেটা হচ্ছে পশ্চিম বাংলা আর অন্য কোথাও এই পরিষেবা পাবে না। আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি আমার মতো উত্তম সহ সমস্ত বিধায়ক আর মা শৈলা বিবি ফিরোজা বিবি তো আপনাদের কাছেই আছে আমরা সবাই যখনই দাঁড়বেন আপনাদের পাশে এসে দাঁড়াবো আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে দাঁড়াবো ভয় পাবেন না কোনো অর্থ বলের কাছে মাথা নোয়াবেন না এটা ঠিক শহীদ মাতা যে কথা বলেছেন অর্থ আর বোতল সুন্দরী এই দুটোকে ত্যাগ করুন এই দুটোর লোভ দেখিয়ে এরা অনেক ভোট চুরি চুরি করেছে আপনার ভোট আপনি নিজে দেবেন আপনি সুন্দর একটা আর্থ সামাজিক পরিকাঠামো গড়ে তোলার জন্য নন্দীগ্রামকে নতুন করে সাজিয়ে তোলার জন্য আপনারা অবশ্যই এই ঘাস ফুলের আঁকা যে ঝান্ডা ধরে এত আন্দোলন করেছেন সেই ঝান্ডাকে কাঁধে নিয়ে মানুষের পাশে পৌঁছে গিয়ে তাদের কাছে হাত জোর করে বলবেন যে আসুন আমরা যে ভুল করি সেই ভুলটা সংশোধন করে নিয়ে এই নন্দীগ্রামে 23 সালে পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা উপহার দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানকার দুটি পঞ্চায়েত সমিতি এখানকার জেলা পরিষদ এখানকার যতগুলি পঞ্চায়েত আছে সব জায়গাটা থাকবে তৃণমূলের চক্রে তৃণমূলের চক্র আপনারা প্রত্যেকে ভালো থাকুন সবার মঙ্গল হোক আপনাদের তৈরি হতে হবে এই ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে এই ত্রিস্তর পঞ্চায়েতে আপনাদের এখানে যে সমস্ত নেতা এখন আস্থাপন করছে যে সমস্ত নেতা জাতপাতে রাজনীতি করার চেষ্টা করছে যে সমস্ত নেতা তারা হিন্দু মুসলমানের মধ্যে সৌহার্দ্যতা নষ্ট করার চেষ্টা করছে তাদের আপনারা যোগ্য জবাব দেবেন কারণ এই পদ্মফুল বাংলায় কোনো দিন ফুটতে পারবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে আবার 4টে কর্পোরেশনের নির্বাচন আবার 27 ফেব্রুয়ারির মধ্যে 112টি পৌরসভার নির্বাচন হবে প্রত্যেক জায়গায় দেখবেন ঘাস ফুল ঘাস ফুল ঘাস ফুল আর পদ্ম ফুল হয়ে যাবে নির্মূল 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 পদ্ম ফুল আর খুঁজে পাওয়া যাবে না তাই কিছু মানুষ বলে না প্রদীপ যখন নিভে যাবে তার আগে দপ করে জ্বলে ওঠে এখানেও সেই জন্য ওই নেতা তিনি এসেছিলেন কিছু মানুষকে কারণ ওরা নিভে যাবেন রাজনৈতিক ভাবে ওদের পতন অনিবার্য এটা আপনারা জেনে রাখবেন আজকেই তমলুকে মিটিং হচ্ছে তমলুকে আমরা দেখে এলাম তাদের একটা পার্টি অফিসে মিটিং হয় সেখানে মিটিং হচ্ছে মিটিং এর আগেই ওদের মধ্যে হাকাহাকি কারণ তমলুক প্রত্যেক দিন আপনি দেখবেন যেভাবে আমি লোকদের জয়েন করিয়েছি তমলুকের পৌরসভায় ওরা দাঁড় করানোর মতো লোক পাবে না প্রতিদ্বন্দ্বিতা করার মতো লোক পাবে না তাই আজকে ওদের হাতাহাতি হচ্ছে ওখানে আপনি নেতাকে দেখেছেন তো বিরোধী দল নেতা আগে বাংলা দৌড়ে বেড়াতেন তিনি ভাবছিলেন ভারতবর্ষেরও নেতা হবেন এখন আপনি দেখুন তো পত্র পত্রিকায় দেখতে দেখতে উনি পূর্ব মেদিনীপুরেই হয়ে গেলেন আবার পূর্ব মেদিনীপুরে সব জায়গায় যেতে পারছেন না মাঝে মাঝে আসেন নন্দীগ্রামের কিছু উদ্ভ্রান্ত যুবক আছেন যারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয় আমরা তো বলেছিলাম আন্তর্জাতিক বাহিনী নিয়ে এসে নির্বাচন করুন শুধু কেন্দ্রীয় বাহিনী নয় 2021-এ নির্বাচন কেন্দ্রীয় বাহিনী যত দিয়ে করেছে ঠিক সমপরিমাণ তার থেকে 5 বছর আগে অর্থাৎ 16 সালেও কিন্তু সেই বাহিনী দিয়ে করেছে তার আগে 11 সালের সেই বাহিনী দিয়ে করেছে তো 11 সালের নির্বাচনটা ছিল ক দফায় 7 দফায় নির্বাচন ছিল তো সেই 7 দফায় নির্বাচন আমরা যত বলি সেই সময় আমরা আসন পেলাম কতগুলো অর্থাৎ দফা এলে যত বাড়ে ওদের দফা রফা হয় আর আমাদের আসন বাড়তে থাকে এবার যখন 9 দফার নির্বাচন হলো এই 9 দফার নির্বাচনে আমরা পেয়ে গেলাম 213টা আসন এদের হলো দফা রফা আবার তো 5 জন এমনি চলে এসছেন আরো বেশ কিছু লাইনে আছেন এই কদিন আগে দেখবেন মতুয়া সম্প্রদায়ের শ্রদ্ধাস্পদ যারা গুণীজন বিদ্যজন আছে যে সমস্ত আপনার বিধায়করা আছে তারা এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সব আউট হয়ে যাচ্ছে এখন তারা বলেছেন যে হ্যাঁ মতুয়াদের এরা ধোঁকা দিয়েছিল মতুয়াদের ধোঁকা দিয়েছে বলে তাই চলে যাচ্ছে কদিন বাদে দেখবেন আমি যে কথা আগেও বলে গেছিলাম
এখন যে করেই হোক ছলে বলে কৌশলে লাল লাইট জ্বলছে বিরোধী দলের এটা রাখা এই বিরোধী দলের এটা রাখা থাকবে না কারণ 30 এর নিচে এদের সংখ্যাটা নিবে আর 30 এর নিচে নামলে সাংবিধানিক মতে কখনোই আর ওই লাল বাতি চলতে পারবে না যদি মমতা বন্দ্যোপাধ্যায় না দয়া করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন না রে বাবা আরে ঠিক আছে কমেছে কমেছে তাও একে একটা লাল বাতি দিয়ে রাখো তাহলে আর লাল বাতি পাবেন না তখন ওই কি করতে হবে আগে তো খুব 4-5টা সব আগে পেছনে জেন ক্যাটাগরি ওয়াই ক্যাটাগরি কত ক্যাটাগরি নিয়ে চলতেন আর এখন কি অবস্থা হয়েছে এখন ওই যে সেই সিআরপির লোকেরা এসে তার দিন রাত তাকে গার্ড দিয়ে বসে আছেন আপনি যদি এত স্বচ্ছ আপনি নন্দীগ্রামের মানুষকে ভয় দেখান আপনারা সিবিআই এর ভয় দেখান যখনই কিছু পান না তখন বলে দাদা কোথায় আছো বাঁচাও কে না সিবিআই আমার দাদা সিবিআই দাদাকে দিয়ে এবার আমাদের ভয় দেখাতে হবে আমরা মনে করি সিবিআই একটা অটোনোমাস বডি আলো নিভিয়ে জিতলেন কি কোথায় টাকার জোরে ধমকে চমকে জিতলেন সেই হয়ে এখন হয়তো সাময়িকভাবে আপনি বিধায়ক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন কিন্তু আমি মানি না এ কারণে এখনো বিচারাধীন এখনো ন্যায় আদালয় আদালত বলে একটা জায়গা আছে তাই তারা সবকিছু সংরক্ষণ করতে বলেছে আর উনি সেই বিচারকে ভয় পেয়ে বিচারকে স্থানান্তরিতকরণ করার চেষ্টা করছেন এই জায়গায় যিনি বিধায়ক হয়েছেন আজও যেহেতু বিচারাধীন তিনি বিধায়ক নন তিনি একজন বিশ্বাসঘাতক মানুষ যে নন্দীগ্রামের মাটিকে কলুষিত করে এই পবিত্র মাটি এটা ভূমি রক্ষা আন্দোলনের মাটি এই ভূমি রক্ষা আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে যারা তদানীন্তনকালে সিপিএম কে বুঝিয়ে দিয়েছিলেন যে নন্দীগ্রামের মন্দির মসজিদ নন্দীগ্রামের স্কুল নন্দীগ্রামের যত কিছু রাস্তাঘাট থেকে আরম্ভ করে নন্দীগ্রামের পবিত্র স্থান থেকে আরম্ভ করে হিন্দু মুসলিম তারা যে জায়গায় বসবাস করেন তাদের পৈতৃক বসতবাতি রক্ষার স্বার্থে তারা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে তারা লড়াই করেছিলেন আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসের উপর আঁকা জোড়া ফুল ঝান্ডাটা ছিল বলেই তারা এইভাবে লড়াই উজ্জীবিত হয়েছিলেন সেদিন কিন্তু পাশে এসে কেউ দাঁড়াননি উনি যখন এখানে এসে দাঁড়ান সেটা অনেক পরে দাঁড়িয়েছেন তার আগে নন্দীগ্রামের মানুষ বুক চিতিয়ে এগিয়ে গেছিল ভূমি রক্ষা করার জন্যে যার ফলেতে তদানীন্তনকালে দুর্ধর্ষ সিপিএম তারা পিছু হটেছিল হ্যাঁ অনেক রক্ত ছড়াতে হয়েছিল অনেক ত্যাগ আপনারা করেছেন অনেক তিতিক্ষার মধ্য দিয়ে আজকে ভূমি রক্ষা হয়েছে আর সেই জায়গায় এখন কিছু যুবক আমাদের এই মেদিনীপুরের এক নেতা যিনি এই তৃণমূলে থেকে তার সব কিছু দিয়েছেন তিনি এখন বিজেপি হয়ে এই নন্দীগ্রামে এসে তিনি বলতে চাইছেন এখানে যারা সংখ্যালঘু বিধায়ক আমাদেরও সংযমী হতে হবে আমরা কোন জায়গায় ভুল করে থাকলে সেই জায়গায় গিয়ে আমরা ভুল স্বীকার করে নিতে বাধ্য হব আমরা বলবো হ্যাঁ কাজ করতে গেলে ভুল হয় আর এইসব ওদের কথা ছাড়ুন সত্যি ঠিকই তো চালুনি সুচের বিচার করছে যারা কোটি কোটি টাকা মেরে নিয়ে ভারতবর্ষকে আজকে দেউলিয়া করে দিচ্ছে তারা এসে আমফানের কথা বলে আমফান নিয়ে তো অনেক তর্জন বর্জন করেছিলেন আমফান ইয়াস এই যতগুলো হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই যারা আক্রান্ত হয়েছিলেন তারা রক্ষা পেয়েছে তারা তাদের জায়গা ফিরে পেয়েছেন অন্য কোন দল বা অন্য কোন নেত্রী থাকলে এই জায়গায় তারা যেতেন না এরা আমফানের কথা বলে অতএব ওইসব বিভ্রান্তির মধ্যে আপনারা যাবেন না আপনারা আসুন ত্রিস্তর পঞ্চায়েতকে আরো শক্ত করতে হবে যে ভুল আমাদের হয়েছে সেই ভুলের যোগ্য জবাব আপনারা ভাববেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে নেই মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ নন্দীগ্রামের কথা চিন্তা করেন তিনি আমাদের নির্দেশ দেন তোমরা সময় পেলেই নন্দীগ্রামের পাশে গিয়ে দাঁড়াবে তার নির্দেশেই আজকে আমার এখানে আসা তিনি বারবার বলে নন্দীগ্রাম তার কাছে তার হৃদয়ে লেখা আছে কারণ এই নন্দীগ্রাম থেকে অনেক ইতিহাস তৈরি হয়েছে এই নন্দীগ্রাম
তার হৃদয়ের মনি হয়ে আছে। প্রত্যেকটি মানুষকে আজকে তিনি শ্রদ্ধা করেন, প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে কাছে থাকার চেষ্টা তিনি করেন। তিনি সমস্ত কাজের মধ্য দিয়ে, আমি বলেছিলাম এর আগে, দিদি যখন রেল মন্ত্রী ছিলেন তখন তো রেল লাইন ঢুকিয়ে দেওয়ার জন্য জমি অধিগ্রহণ হয়ে গেছিল। আজকে আমাদের এই যে তাবড় নেতা তো বিজেপিতে গেছে, বিজেপি গিয়ে মোদীকে বলে রেল লাইনটা ঠিক করবে না, করতে পারবেন? আজকে উনি ঠিক করুন না। ভীষণ ভাবে যখন কোন মানুষ বা কোন অসুর তার কাছে প্রার্থনা করেন, তিনি তার প্রার্থনা পূর্ণ করেন। মহাদেবের কাছে ভস্মাসুর তিনি বারবার প্রার্থনা করেছিলেন যে বাবা মহাদেব, তুমি আমায় কিছু আশীর্বাদ করো, তুমি এমন শক্তি আমাকে দাও আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। তো শিব নরম মানুষ, শিব বারবার যখন এত করে ভক্ত বলছে তার অনুরোধ রাখার জন্য তাকে তিনি বলেছিলেন তাই হবে, তখন তো শিব বুঝতে পারেননি যে এই ভস্মাসুর তারই বলি তার বরে বলিয়ান হয়ে তার মাথায় হাত দিয়ে তাকে ভস্ম করতে যায়। তো এই জায়গায় কিছু ভস্মাসুর আছে, এবার সেই ভস্মাসুররা যে দেবীর বলে বলিয়ান হয়েছে, যার বলে তাদের মান সম্মান প্রতিপত্তি, যার হাতে একে দেয়া ঘাসের উপর তেরকা ঝান্ডা এই প্রতীকটা নিয়ে, ঘাসফুল প্রতীক নিয়ে যারা জনপ্রতিনিধি হলেন, মন্ত্রী হলেন, সাংসদ হলেন, কতগুলি ব্যাংকের চেয়ারম্যান হলেন, যার আশীর্বাদ নিয়ে সমস্ত দিক থেকে রাজনৈতিক জগতে পা রেখে সারা বাংলায় তার প্রভাব বিস্তার করলেন, সমস্ত কিছু পাওয়ার পরে তার কৃতজ্ঞতা বোধটুকু রইল না, সে অকৃতজ্ঞের মতো বলছে ওই দেবীকেই তিনি ধ্বংস করবেন। তবে তার জেনে রাখা উচিত সেই শিবকে কিন্তু ধ্বংস করতে পারেনি ভস্মাসুর, ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়েই নিজেই ভস্ম হয়ে গেছিল। তো আজকে যে মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, যে মানুষরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকম্পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় নিয়ে যারা এই নন্দীগ্রামের মাটি পবিত্র মাটিতে থেকে নিজেদের পরিচিতি বাড়িয়েছে, তারা এখন নন্দীগ্রামের এই পবিত্র মাটিকে কলুষিত করতে